আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণের কবিতা। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল ভালোবাসি। রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভেনিউর জলের ঝর্ণাটি আর তোষরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রন্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। কথায় হয়
আসতে পারি তোমার কথায়, কাঁদতে পারি তোমার কথায়, হাসতে পারি তোমার কথায়, কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আঁকো হয়ে করে আকুল হয়ে
করে আকুল হয়ে সবাইকে জানাচ্ছি মার্চের আমাদের গৌরবের মাসের কতগুলো গৌরবের দিন, 7ই মার্চ, 17ই মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ। গৌরব সাথে বিভীষিকাও 71-এর, সব মিলিয়ে এই মাসটি আমরা মাথায় তুলে রাখি এবং আজকে অনুষ্ঠানটি ওই জন্য আমরা এভাবে সাজালাম যে সুকন্যাকে পরিচয় করিয়ে দেওয়ার আগেই আপনারা দেখে ফেলেছেন, ওই সুকন্যা কি সুন্দর গাইল গানটি, কি সুন্দর। এবং এই এই যে গান আমাদের, এই যে আমাদের গান, এই গানটা শুনলে এখনও কেমন চোখে জল এসে যায়, ঠিক। এবং এটি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইভেলি আমার গান মাই টিভিতে। আছেন আপনারা সবাই আমাদের সঙ্গে। এবার আমার বন্ধুগুলোকেও জানাতে চাই ধন্যবাদ, কি সুন্দর বাজালি তোরা, অদ্ভুত, মানে অদ্ভুত, এত সুন্দর সবাই মিলে, মানে একদম একটা চমৎকার পরিবেশ। আমাদের সবচেয়ে মুরব্বী মানুষ আমাদের আনোয়ার শফিক তমাল ভাই আমাদের, হ্যাঁ, আর আমার ভাই, ও আমার একদমই নিজের ভাই শুভ, শুভেন্দু দাস শুভ, আমার দেবর আপনার পেছনে বসা, আর আমার এই দুই সাগরের দেবর ছেলে সব অন বাসি, আর হচ্ছে নেমাজ, যদিও আজকে লেট করেছে তাই আমার কাছ থেকে বকা খাবে সে। যাক, অনুষ্ঠানটা তো ঠিক শুরু করতে পেরেছি একদম, তাই চলো কোন গানে যাব। এই যে মুজিবের কথা বললে, আমাদের বঙ্গপিতা, আমাদের জাতির পিতা, তাকে শ্রদ্ধা জানিয়ে একটা কমন গান আমি গাই, এই কারণেই গাচ্ছি, যারা টিভি সেটের সামনে বসে আছে তারা আমার সাথে একটু গুনগুন করে গাইবেন। এতে খুব একটা বেশি কিছু লাভ আর লোকসান নেই, যে মানুষটা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন তার একটু শান্তি মিলে বটে, আমাদের শান্তি হবে, উনি শান্তিতেই আছেন। চলো Thank you.
বাংলা রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূবাকাশে উঠবে আবার দিনমণি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ চমৎকার চমৎকার এই গানটা কখনোই গাইতে নিরানন্দ লাগে না গানটি গাইলেই কেমন শক্তি এসে যায় এবং এবলি আমার গানের ছোট্ট বিরতি ফিরছি আবার থাকুন মাই টিভিতে আমার গানের সঙ্গে এবলি আমার গানের সঙ্গে আছেন আপনারা এবং আমাদের সঙ্গে আছে আজকে সুকন্যা সুকন্যাটা দুষ্টু আছে বকা খায় আমার কাছে চঞ্চল চঞ্চল হ্যাঁ এত সুন্দর গলা চঞ্চলতাটা কমাতে হবে আপনার চলেন শুনি কি শোনাবেন সখিয়ে রে আলি পেয়া পিনা
আরও প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ আরও শান্ত হতে হবে। জানো আমাদের এই কালচারাল ট্রিটি কিন্তু বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, সারা পৃথিবীতে যে যে শিখে আসার যে বিষয়টি, এটা এই এই ট্রিটিও বঙ্গবন্ধু ঠিক স্বাধীনতার পরপর করেছিলেন, যে কারণে আমাদের সময়ে আমাদের আগে থেকেই, আমি তো গেছি 76-এ, 72-তে প্রথম গেছে, 73-তে প্রথম গেছে পাপিয়া সার্ভার, ফার্স্ট স্কলার টু গো আউট বাংলাদেশ থেকে, হ্যাঁ পরবর্তীতে কত যে স্কলারশিপ নিয়ে গেছে, এই কাজটিও কিন্তু আমাদের বঙ্গবন্ধুই করে গিয়েছিলেন, কারণ এই দিকটায় উনি অনেক বেশি মনোযোগ দিয়েছিলেন যে একটি শিক্ষিত জাতি হবে, সংস্কৃতিতে শিক্ষিত, শিক্ষায়ও সংস্কৃতিবান, এই যে দুটো মিলে একটি পরিপূর্ণ মানুষ হয়, এই বিষয়টিও কিন্তু বঙ্গবন্ধুর মাথায় এসেছিল, এবং এই দেশটি কিন্তু তাই ছিল, আজ নেই, এবং তোমরা আবার বানাবে সেটা সেই রকম সংস্কৃতিবান শিক্ষিত জাতি। চলো পরের গানে যাই। পরের গান আমার ভীষণ পছন্দের, নজরুল গীতি, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। Thank you.
স্বপনে যোছনায় আমার আপন আছে আপন যে জন খুঁজি তারে আমি আপন যে ভালো লাগে তোর গান শুনতে, আর ওরা যখন বাজায় তার সঙ্গে খুব আনন্দ পাই, ওই জন্যই তোকে বেশি বকি। হ্যালো হ্যালো, সালামুকুম। সালামুকুম জি। হ্যালো সালামুকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে সম্পর্ক বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, কথা বলবেন আপনার অতিথির সাথে? কথা বলেন। হ্যাঁ হ্যালো। হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম সম্পর্ক, আর আপনার গানগুলো খুব ভালো লাগতেছে। দেশের গান করতেছেন আমাদের স্বাধীনতার মাসে, আর আমি একটা গান শুনতে চাচ্ছিলাম, বাংলা আমার জীবনানন্দ গান, একটু শুনতে। আচ্ছা, অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ ফোন করার জন্য। এবং থাকবেন সঙ্গে, আর চলে যাচ্ছি একটি ইভেলি বিরতিতে, ফিরছি আবার আমার গান নিয়ে মাই টিভিতে, থাকুন আমাদের সঙ্গে। ফিরলাম আমরা, আমার গান পরিবেশিত হচ্ছে এভেলির সৌজন্যে, এবং আছে সুকন্যা আর বন্ধুরা। কোন গান এবারে? রবীন্দ্রসঙ্গীত একটু আমার আমার ছোঁয়া আছে এখানে। আচ্ছা, আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ শিওর, তারপর তোর ছোঁয়া নিব আমরা।
হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম শ্যামপাপা। মানে সময়টা খুব ভালো কেটেছিল সত্যি, এখনো একেবারে জল জল করছে স্মৃতিতে। খুব ভালো ভালো লাগছে আপনাকে, আপনি দেখতেও খুব সুন্দর লাগছে, আপনি খুব সুন্দর গান করছেন। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শামিন, সুন্দর সুন্দর গান করেন, আমরা শুনি এখানে বসে বসে। শিওর শামিন, থাকিস আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। রোদেলা চত্বর হচ্ছে আমার জায়গা, যেখানে সুকন্যা গান শুনিয়ে মুগ্ধ করে এসেছি আমি আর শারমিন মিলে ওটা করেছি। চলো গান শুনি। দেখি
মজার তোর একটা অ্যাডভেঞ্চার, আমার এটা খুব মজা লাগে। তোরা কত সৃষ্টিশীল এবং হ্যাঁ এটা 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 ভালো, আমি বলছি না যে তোরা খুব পাকাপোক্ত সৃষ্টিশীলতায় একদম নিমজ্জিত তা নন, কিন্তু এই যে চেষ্টাটা এই বয়স থেকেই তো করতে হবে। এবং আমরা যাব এই পর্বের শেষ গানটায় এবং এই গানটি শুনতে শুনতে বিরতি নিবে। চলো কোন গানটি করবে? রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা অদ্ভুত আবেদন রয়েছে সবসময়। আমার মনে হয় এই এই গানগুলো ঠিক যা বোঝাতে চাইছে এর অর্থ কিন্তু আরও গভীর, তাই না? আমার ক্ষুদ্র মস্তিষ্কে তো তাই বোঝায় বা বোঝে। তো এরকমই আরেকটা গান যেটা এত মানে জনপ্রিয় তো অবশ্যই, কিন্তু আমার কাছে এই গানটা একটু অন্যরকমভাবে ধরা দেয়। যতবারই গাই ততবারই আমার খুব কান্না কান্না পায়। ও আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, এবং তুই তো কবি না গো, এবং কবি মানুষের তো হ্যাঁ উচিত, কেউ জানে না, আমি তো জানি, সে কারণে বলছি যে অবশ্যই রবি ঠাকুরকে আবিষ্কার করা এবং পৃথিবীর সব কবিদের আবিষ্কার করা, যে কি মজা কি মজা। চল গানটাকে আমি যেরকম করে বুঝেছি সেরকম করে গাইবার চেষ্টা করছি। না কাঁদি যেন, সব অনুভূতিটি দাম আছে। চল আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি যা
সেখানে তোমার অরূপ মূর্তি খানি আয়োজিত আমার গানে আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং চমৎকার সব গানের কি বলবো। হ্যাঁ, ডালি নিয়ে বসে আছে আমাদের সুকন্যা। কোন গানটি শোনাবি, শুরু করবি? আমি এই মোম জোছনায়। আহা, কি মিষ্টি আরতি মুখোপাধ্যায়ের। একদম একদম একদম। আহা, হুম
What a beautiful rendition. মানে গানটা তো দারুণ। আসলে সেই সময় হচ্ছিল কি, আশা ভোসলে জিকে দিয়ে অনেক রকমের গান করানো হচ্ছিল ওইদিকে এবং তখন আরতি দিকে দিয়েও অনেক মজার মজার গান এখানে করানো হচ্ছিল। এবং হোয়াট অ্যান অ্যামেজিং কম্পোজিশন, হ্যাঁ, কত কিছু করা যায় গানটাকে তোরা দেখালি, অ্যান্ড বিউটিফুল, এত সুন্দর গাইলি, মানে হয়তো এই ফানটা এবং not destroying the song is very important jeta tora korish nai oneke kintu kore ha karon korish nai you have ha am to bhishon bhishon manush amar prottekta ganer shurute ar sheshe bhishon bhoy lagche kintu ki je shunbo ki je gaibo eto sundor bare ekebare mone chilo chol I could see je chander ite amader ke dakchi she ki golpo korar jonno chal par ke gane jay khub sundor বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন আসলো একটা সময়ে যখন হাবিব ভাইয়ের সোনো অ্যালবামটা আসে, ওইখানের একটা গান আমাকে এত বেশি নাড়া দিয়েছে। আমি ইউজুয়ালি গুনগুন করি এই গানটা, একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি, যদিও ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, আমরা বৃষ্টি বৃষ্টি পাচ্ছিও, তাই গতকাল তো ঝড় হয়েছে বৈশাখী ঝড়, চলো তোমার গানে যদি আরো বৃষ্টি আসে আই লাভ ইট, চলো এই গানটাকে আমি আমার মতন করে করার চেষ্টা করছি, একটু ভুলচুক হলে আই এম সরি। Thank you.
দৃষ্টি একটু দাঁড়াবে কি, এখনই নামবে বৃষ্টি, মেঘে আকাশ থম থম, মেঘে আকাশ থম থম, নীরে ভিড়ে যাচ্ছে পাখি, একটু আমিজটা নিয়ে নিচ্ছি ইভেলি একটি ছোট বিরতি আমার গানের। ফিরলাম আমরা শেষ ভাগটি নিয়ে আমার গানের। আজকের ইভেলি আমার গানে সুকন্যা এবং বন্ধুরা চলে। ওই যে আমি একটা অনুরোধ করছিলাম, তুমি শুনিয়েছিলে পিন্টুকে, আমাকে শোনাবে আজকে। হ্যাঁ, ঘোষমশাই সময় স্বল্পতার জন্য একটা অন্তরে শোনাচ্ছি। নুপুর বাজে রিনি
চিনি কোন জনমে হারি চিরতরে আমার হতে বলছি তোমায় শুধু আমার চিরতরে জানি জানি কি যে সুন্দর একটা আবদার, আর কি মজার রোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুরের, মানে চমৎকার, অপূর্ব গাইলি রে। শেষ গানে চলে যাব এখন। কোন গানে? শেষ গানে বলছে আমার কানে কানে। আচ্ছা, তোমাকে চাই দিয়ে গাই তাহলে। আচ্ছা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। এত চমৎকার গান গায় মেয়েটি। আমি যেটা বলতে চাইছিলাম, এই যে বুদ্ধিদীপ্ত সব সঙ্গীত, সঙ্গীতের মানুষ আমাদের আজকের, হ্যাঁ, এই বুদ্ধিটা সঙ্গীতে লাগে, আর এটা একটা আনন্দের বুদ্ধি। এই বুদ্ধিটা চর্চার মাধ্যমে আরও সুন্দর বুদ্ধিতে পরিণত হয়, সেই স্বপ্ন নিয়ে মার্চ মাসটা শুরু করছি আমরা আমার গানের। সঙ্গীতের অনেক শুভ দিন আসবে, এরকম বুদ্ধিদীপ্ত সঙ্গীত মানুষদের, মানুষ, হ্যাঁ, সঙ্গীত মানুষদেরকে নিয়ে। হ্যাঁ, তোমরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার, মানে এই যে তোমাকে দেখতে পাচ্ছি না জিকোবাবু, হ্যাঁ, কিন্তু জিকোবাবু কি যে মজা করছে, একদম কাছে বসে আমি শুনছি আরও। হ্যাঁ, এত চমৎকার, হোয়াট আ মিউজিক্যাল ইভিনিং, অনেক সুন্দর একটা সাংগীতিক সন্ধ্যার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমার কিছু বলার থাকলে বলে চলো শেষ গানটিতে যাব। তোমার সাথে দেখা করার জন্য আসলে অপেক্ষা করছিলাম সেই জানুয়ারি মাস থেকে বা একদম ডিসেম্বরের শেষ থেকেই। যাই হোক, ফাইনালি দেখাটা হয়েই গেল, মার্চ মাসেই হয়েছে, কিন্তু দের আর দুরুস্তায় ব্যাপার না। আর আরও কিছু গান গাওয়ার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার জন্য পারলাম না, যাদের অনুরোধ রাখতে পারলাম। আবার আসতে হবে। কবে কবে বলো? এখন লিখবে, চলো গানে। আচ্ছা, তৌকির ভাইয়ের ফাগুন হাওয়ায় মুভির তোমাকে চাই গানটা আপনারা সবাই অনেক অনেক ভালোবেসেছেন, আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা গ্রহণ করলাম, আমারও ভালোবাসা আপনারা গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ডেডিকেট করে দিয়ে, স্পেশালি আমার মনের মানুষ আমার ঘোষমশাই, তাকে ডেডিকেট করে দিয়ে এই গানটা আমি গাইছি আমার মতন করে। এর আগের শম্পাপার সামনে ও গেয়েছে ওর মতন করে, দেখি আমারটা কি হয়, দেখা যাক। আহা,
থমকে দাঁড়া জেগে জেগে স্বপ্ন দেখি হা তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়া কি মায়ার কো সে নেশায় বারে বার মন ছুটে চায় চেনা মুখ ঘুর পাক চোখের পাতা আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই কালে